চাষের জমিতে চাষ করলে ফসল ভালো হয়, ভালো হয় বৌদি আছে আর তো কিছু চাই না, গার্লফ্রেন্ড কে বাদ দিয়ে দেবো, অলরেডি আছে, হ্যাঁ বৌদি থাকতে পিছে অলরেডি গার্লফ্রেন্ড আসছে তো দেখা যাক, বলো কি বলবো, অলরেডি আসছে দেখতে, আরে বলো তোমার গার্লফ্রেন্ড আসছে ভয় করছে, ভয় তো হবে তোমার মতো বৌদি থাকলে আমার কোনো ভয় লাগে না, তোমার মতো বৌদি থাকলে আমার কোনো ভয় লাগে না, তোমার যে চোখগুলো না উফ দেখে কেটে গেছে, তুমি রিভল করলে ভালো, এত বড় বড় চোখ না এমনি মনে হয় চোখে দেখে, ভালোবাসা কেন এত অসহায়, তুমি কোথা থেকে এলে আবার, তোমাকে কল করেছি এখন আসতে বলেছি, তোমাকে বলেছি আজকে আর আসতে হবে না, না মানে আমি ভাবছি ওকে বিয়ে টিয়ে করবো, পালিয়ে এসছি দেখো না ব্যাগ, কপালে তো অলরেডি সিঁদুর আছে আর কথা সিঁদুর, আরে কথা বিয়ে করবে মানে এরকম ভাবে হয় নাকি, বিয়ে তো মনের ব্যাপার, আমি এখন চাও তোমাকে বাদ দিয়ে দিই, আমি এখন চাইছি, আরে তুমি কে, আমি তোমার সাথে কথা বলছি, আমার বউ এক্স্যাক্টলি, ওর হাজবেন্ড, ওর বৌদি ছিল আমার বৌদি ছিল, একটা করে বউ থাকলে হয়, প্রত্যেকদিন কি এগুলো নিত্য নতুন নাটক, আরে চাষের জমিতে চাষ করলে ফসল ভালো হয়, বৌদি ভাই দরকার, তোমার মেয়ে দরকার নেই, তুমি চলে যাও, ও চাইছে না তোমাকে কি করি বলো, তুমি চলো আমাকে ডাকলে কিসের জন্য, ফোন করলে তাই, আজকে তোমাকে ডেকেছি বলার জন্য, বেসিক্যালি আগের দিনে শুট করেছিলাম দাদা বৌদির উপরে একটা প্র্যাঙ্ক, ছেলের মুখ দেখাও পাপ, ছেলের মুখ দেখাও পাপ জানো তো, তুমি এরকম থেকে কথা ঠিক করে বলবে, একদম এরকম আমার সামনে কথা ঠিক করে বলবে বুঝলে, তুমি কে, আমি কে মানে, আমি তুমি আমাদের আমাদের মিডিলে কথা কেন বলছো, তোমাকে ডেকেছি আমি জন্য ডেকেছে তো শোনো, ব্রেকআপ করার জন্য বৌদিকে আমি পটিয়ে নিয়েছি, বৌদি পালিয়ে এসছি, আমি ওর ডাকে বাড়ি থেকে চলে এসেছে, এখন আমরা দুজন চলে যাবো, ব্যাগ প্যাক করো, তুমি দেখো জামা দেখো, বাড়ি থেকে ব্যাগে করে কি আনে, বাড়ি থেকে ব্যাগে করে কি নিজের বরকে প্যাক করেছি মনে হচ্ছে তোমার, তুমি এত কথা বলছো কেন, বহুত ডেসপারেট হয়ে ছিলে তো তুমি, কেন রে আমি ছেলের সাথে চলে এসেছো, তোমার সাথে আমি কথা বলছি, আরে কি তুমি কে এলে করে কি হয়, তুমি আমাকে ফোন করে কি করতে ডাকলে, আমি তুমি যখন পালিয়েই যাবে তুমি আমার গায়ে টাচ করছো কেন, তোমার কেন তুমি টাচ করে কি, আমি না তোমার কেন বিয়ে করবে, কিসের জন্য তুমি যখন বিয়ে করবে, এই যে ব্যাগটা নিয়ে এসেছো, আরে ব্যাগ নিয়ে কেন, তাহলে তুমি তাহলে আমাকে কেন ডেকেছো, কি কোনো সোনা গয়না আনতে পারো, তো কত সোনা আছে জানো, তোমার মাথা কত বড় সোনা আছে জানো, কি সোনার জন্য মেয়ে পাঠাও, মানে সবসময় তুমি ঠিক না, তুমি চুপ করো, তুমি আমাকে বলার কে, আরে বাবা তোমাকে আমি চিনি না, ওকে উঠবি তো মিডিলে আসবে না, আমি আমার মাথা সিঁদুর পরে এসেছো, তোমার নামে ওটাকে দেখেই বোঝা যাচ্ছে যে তুমি কতটা ডেসপারেট মেয়ে ছিলে, সরি কথা ঠিক করে বলবো, তাহলে এখানে আমাকে কি মানে কি করতে ডেকেছো, এখানে তোমাকে ডেকে তোমার এই মুখটা দেখতে এসেছি আমি, কি বলেছে না, তো কি বলেছে, রোজ খেতে যাও মধু, তাহলে বৌদি পটাও শুধু, বৌদি পটাও শুধু, রোজ খেতে যাও মধু, কোন কবি তোমাকে এই কথা বলেছে, আমাকে মারছো কেন, আগে বলো তুমি ওকে মারলে কেন, এখনো মারের কিছু হয়নি, তুমি
তো অলরেডি কারোর জন্য সিঁদুর মাথায় পড়ে আছো, আবার একে বিয়ে করবে মানে কথা বিয়ে করবে? তোমার সাথে কথা বলছি আমি সুজা, লিমিটেশনে থাকো, কিন্তু আমি বলে দিলাম লিমিটেশনে থাকো, আস্তে শান্ত, মানে আমি বিয়ে করব কি হয়েছে তাতে? তুমি কটা বিয়ে করবে? ও আমাকে বিয়ে করছে, ও আজকে তোমাকে বিয়ে করছে, কালকে আবার যাকে বলে তুমি জানলে কি করে? আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কি প্রত্যেকদিন ততদিনে আমার চাষের জমি চাষ করা হয়ে যাবে, তখন একটা বাচ্চা দিয়ে দেবো আর যাবে না। ফসল তোমাকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? কেন বিশ্বাস করলি? আমি ভাবতে পারছি না এইবার তুমি এখান থেকে সরে, অনেক দেখেছি, অনেক শুনে দেখেছি, আমি করব মানে এটা কি প্রত্যেকদিন কিসের জন্য? প্রত্যেকদিন নাটক হচ্ছে না? প্রত্যেকদিন নাটক হচ্ছে মানে তুমি আমার গায়ে হাত ধরছিস? ঠিক আছে, আরে উঠে বাড়ি যাও, সোজা চলে আসো, সোজা বাড়ি যাও। আমি কিন্তু আজকের পরে আজকের পর যদি এই যে এটা যদি কোনো প্র্যাঙ্ক হয়ে থাকে আজকে তোমার সাথে আমার এই দিনই শেষ সম্পর্ক, ভেবো না কোনো প্র্যাঙ্ক করতে এসে, আমি ভেবো না যে আমি আজকে তোমার জন্য কাঁদ বকে দেব, বলবো সুজা যেও না, সেটা তুমি ভেবো না। কিন্তু প্রত্যেকদিন তোমার এই নাটক আমি সহ্য করেছি, চলে যাও, আমি চাইছি না, চাইছি না, বুঝছো তো? আমি টোটালি চাইছি না, এই গুলো মারগুলো মারলে না মানে কি বলবো, মানে লেগেছে না আমি একটু। দেখো কি করে তুমি এগুলো করতে পারো, আজকে একটা বৌদি, কালকে আগের গুলো না প্যান ছিল, এটা বৌদি কি নিয়েছে? কোটাকে ভালো লেগেছে? আমি ভালো লাগছে, একটা সম্পর্কের মধ্যখানে আসছো, এটা তোমার লজ্জা করছে না? এই আমি তোমার মাঝে, আমি নিয়েছি, আমার ভালো লেগেছে। তুমি কি মানে বিরাট কোনো কাজ করেছো? বুক ফুলে বলছো যে আমি নিয়েছি, চোখটা দেখে যে কত বড়, কতটা মা দুর্গার মতো নোংরা ছেলে, নোংরা দেখেও আমার না জাস্ট এখন মনে হচ্ছে যে কাকে আমি ভালোবেসেছিলাম। এই একই ডায়লগ কতবার দেবে ভাই, কাকে ভালোবেসেছিলে, কাকে ভালোবেসেছিলে, যাও না চলে যাও, তোর মতো মেয়ে দরকার নেই ভাই, এরকম বৌদি পেয়ে গেছে ব্যাস জীবন পুরো। চলো আমরা, তাহলে আমাকে ডেকেছো কি করতে? বৌদিকে দেখা দে, হ্যাঁ আমাকে দেখা দে, ভালো ওর মধ্যে দেখার মতো কিছু নেই, এ বাবা ওর মধ্যে দেখার মতো কিছু নেই যে আমাকে তুমি ডেকেছো, ওকে তুমি ভালো করে দেখো, আমাকে পছন্দ করো, তোমার সাথে কথা বলছি। আরে আমি তো বলছি না, আমি বলছি কথা, আমি এই দেখো তুমি বিয়ে করো, ফুল সহ্য করো, তোমার সাথে আমি কথা বলতে ইন্টারেস্টেড নই, ওকে ওকে নিয়ে আমাদের টাইম ওয়েস্ট করছ না, চলে যাবে। তোমার মাকে তাহলে জানিয়ে দিই যে তুমি বৌদিকে বিয়ে করছো, তাই তো? সেটা তো জানানো উচিত, সবকিছু বড় ছেড়ে দিয়ে এখানে এসছে, তাহলে আমার কি দরকার বৌদিকে নিয়ে থাকা দরকার? তুমি কি মানে বৌদিদের বিয়ে করার জন্য বড় ছেড়ে আসে বসে আছো? আমার ভালো লেগেছে, আমার সাথে এতদিন কি করছিলে? নাটক করে নাটক ভাই, বৌদি পেয়ে গেলে কি চাই? আমার কোনো কষ্ট করতে হবে না ভাই, ফসল আমি জাস্ট যাব, ফসল হয়ে যাবে। আচ্ছা আমার লাইফে এটা দায়িত্ব রাখবে। আরে ধর তোমার দ্বারা হবে না, আমি নিয়ে চলে যাচ্ছি। তোমার মাথা সিঁদুর পরে তুলে আমি দিয়ে দেবো, দেখো আবার পরিয়ে দেবে বলছে, কি করি বলো? এমনি বোঝানো হচ্ছে এত সুন্দর জমিতে চাষ করা, আমি কি করে ডাক্তার ফিরিয়ে থাকি? পুরো ফালতু চলবে।
এইবারে জীবনটা যা খুশি হয়ে গেছে সত্যি বলতে এরকম বৌদি পেয়ে আমি আর মানে এটাই ভাবতে পারছি না সেখানে আমিও ফালতু ছিলাম ওর মতো মেয়ের সঙ্গে ক্লিয়ার করে দিলাম তাহলে আমি নিয়ে গেলাম কিন্তু পরে বলো না বাবা কেন নিয়ে গেছো তোমরা হ্যাপি থাকো এটাও চাইবো অবশ্যই আমরা হ্যাপি থাকব আরে কি করব বলা যায় না বলাতে কি আছে বৌদি কি এমনি নিচ্ছে নাকি তাহলে মেয়ে নিতে পারতাম বৌদি নিয়ে গেছে তুমি হ্যাপি থাকার জন্য এই ও তোমায় চলে যেতে বলছি তার মানে ও কোনো ভালোবাসে না একদমই চলে যাবে না চলো আমি নিচে বুঝি তোমার জন্য হ্যাঁ জানেন বিয়েটা তো তোমাকে দিতে হবে বিয়েটা তুমি দেবে না ডিভোর্স টাই করে নি রিসি হয়েছিল না উনি বাবারে কান্নাকাটি কিসের জন্য কি করছিল এটা প্র্যাঙ্ক করছিল তো কোন প্র্যাঙ্ক করছিল প্র্যাঙ্ক করছিল আরে ধুর তোমাকে কোথায় প্র্যাঙ্ক করছিল এটা বলে প্র্যাঙ্ক করছিল কেন প্র্যাঙ্ক কেন করব প্র্যাঙ্ক করছিল ইয়ে সব আরে না তোমাকে ছাড়া জমবে না তো তাই নিতে এলাম তো কান্নাকাটি করছিল প্র্যাঙ্ক করছিলাম ক্যামেরা আছে ওখানে প্র্যাঙ্ক করছিল তো তোমার সাথে আজকেই শেষ সম্পর্ক মানে সুন্দর কি হয়েছে আমার কথা শুনবে তো জিজ্ঞেস